হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের অসাধারণ একটা প্রিপারেশন, যেটা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। একঘেয়েমি মাছ মাংস খেতে খেতে আমরা যখন বোর হয়ে যাই, তখন এই ধরনের রান্না কিন্তু আমাদের মুখের স্বাদটা ফিরিয়ে আনে। তো এটার আমি নাম দিয়েছি ভাপে ডিম পোস্ত। এটা রান্না করা খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ। আমার বিশ্বাস, আপনারা যদি একবার রান্না করে খেয়ে দেখেন তাহলে বারবার এটা খেতে ইচ্ছা করবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 7টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর ডিমগুলোকে মাছ বরাবর কেটে নিয়েছি। এবার এই ডিমগুলোর ভিতরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা ইচ্ছা করলে ডিমটা মাঝখান থেকে না কেটেও রান্না করতে পারেন, তবে আজ আমি এভাবে রান্না করছি। আমার মনে হয় এভাবে রান্না করলে ডিমের স্বাদটা আরও বেশি ভালো হয়। আমি এবার লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এপিটোপিট করে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে ডিমগুলো যখন আমি ভাজবো তখন ভেঙে যাবে না, ভিতর থেকে কুসুমগুলো বেরিয়ে যাবে না, এজন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দিয়ে আবার ডিমগুলো একটু এপিটোপিট করে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নেব। তো ডিমগুলো ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। খুব বেশিক্ষণ না, 2 মিনিটের মতো ভাজলেই হবে। আমি এখন উল্টে দিচ্ছি। এবার আমি ডিমগুলোকে একটা প্লেটে তুলে রাখছি। এবার এখানে একটা বাটিতে আমি 3 টেবিল স্পুন পোস্ত দানা নিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণ ডিম নিয়েছি তাতে করে 3 টেবিল চামচ পোস্ত দানা যথেষ্ট। আপনার ইচ্ছা করলে এর পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচের পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এখানে পোস্ত দানা আর কাঁচামরিচটাকে আমি সামান্য পরিমাণ জল আর একটু লবণ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খুব ভালো করে কুচি করে এর ভিতর দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা অপশনাল, তবে দিলে রান্না করার পর খুব সুন্দর একটা কালার আসবে। এবার দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। তারপর দিয়ে দেব সরিষার তেল। এই রান্নায় অবশ্যই সরিষার তেল ইউজ করবেন। আমার সব কিছু দেয়া হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে দিচ্ছি। এখানে আমি একটা স্টিলের বাটি আজ ইউজ করছি, ঢাকনা দেওয়া স্টিলের বাটি ভাপ দেওয়ার জন্য। তো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর ভিতর দিয়ে দেব।
যেহেতু ডিমগুলো আমি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিয়েছিলাম, তাই দেখুন একটুও ভাঙেনি, একদম সুন্দর আছে। তো একে একে আমি সব ডিমগুলো দিয়ে দিচ্ছি। যে আমার ডিম দেয়া হয়ে গেছে, আর এখানে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। আপনারা যদি ঝোল খেতে না চান তাহলে জল অ্যাড করার প্রয়োজন নেই। আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে বাটিটার মুখটা আটকে এটাকে আমি ভাপে বসিয়ে দেব। ভাপ দেওয়ার জন্য এখানে আমি একটা হাঁড়ির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর হাঁড়িতে সামান্য পরিমাণ জল দিয়েছি। জলটা ফুটতে শুরু করলে এবার বাটিটা বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 15 থেকে 20 মিনিট ভাপ দিয়ে নেব মিডিয়াম আঁচে। বিশ মিনিট হয়ে গেছে, 20 মিনিট পর আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা করার পর আমি বাটিটা বের করে এনেছি। এটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর তারপরেই ঢাকনাটা খুলবেন, কারণ এটা তো অনেক গরম আছে। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মুখটা খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে। আমি এখন একটা চামচ দিয়ে মশলাটা চেক করে নেব হয়েছে কি না। তবে কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটা একেবারে হয়ে গেছে। তো দেখলেন তো কত সহজে তৈরি করা যায় ডিম দিয়ে এরকম সুন্দর একটা রেসিপি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।